সম্প্রতি আমাদের বন্দরে বিভিন্ন সমস্যার কথা আমরা তোমার কাছে তুলে ধরেছি, বিভিন্ন মাধ্যমে আমার কাছে আমরা লিখিত এবং মিডিয়ার মাধ্যমে পাঠিয়েছিলাম। তার প্রেক্ষিতে উনি আকস্মিকভাবে আমাদের এই বন্দরটি পরিদর্শনের জন্য এসেছেন এবং আমাদের সম্প্রতি যে বিভিন্ন ভারতীয় আমদানিকৃত গাড়িতে, বিশেষ করে ভারতীয় ট্রাকগুলোতে মাদকের ইয়া পাওয়া যাচ্ছে, এই বিষয়গুলি উনি আমলে নিয়েছেন এবং ভারতে তাদের এক্সপোর্টার ট্রাক লরি সিন্ডিকেট এবং তাদের প্রশাসনকে অবহিত করেছেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশেও উনি আমাদের সাথে বৈঠক করবেন এবং আশ্বস্ত করেছেন যেন আমদানি রপ্তানিতে কোনো বাধা তৈরি করে এমন কোনো জটিলতা যেন না থাকে সেই বিষয়ে উনি দেখবেন। সাইডের একটা কানুন ব্যবস্থার বিষয়ে, এই বিষয়টা আমি যে ইন্ডিয়া সাইডে যে এক্সপোর্টার গ্রুপ আছে উনি দেখছে ভিসা জটিলতার বিষয়ে একটু যদি বলতেন, যেহেতু ভিসা উনি দেখছে আর যে কারবাই উচিত কারবাই আছে উনি করছে। স্যার, সেক্ষেত্রে বাংলাদেশে এসে যদি সেই অপরাধ কর্মকাণ্ডর সাথে সংগঠিত হয় তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? স্যার, নেই কি ব্যবস্থা, তার বিরুদ্ধে যে কানুন ব্যবস্থা আছে তো সবের সহযোগ আছে। উত্তর ভাইটা বুঝেই না, বললাম ব্যাপারটা সামনে নিতে, পুলিশ আছে, বিএসএফ আছে, তাহলে স্যার যেভাবে আসতেছে আপনি কি মনে করেন যে জিরো পয়েন্টের আসলে নিরাপত্তা ব্যবস্থাটা আসলে সেভাবে গড়ে ওঠেনি, না হওয়ার কারণে এইভাবে মাদকগুলো পাচার হয়ে বাংলাদেশে আসছে? এইটা বিষয়ে আমি বেশি আমাকে জানতাম নেই, থেকে বাংলাদেশ থেকে মাদক ওখানে যাচ্ছে তো ভারত থেকে মাদক কেন এখানে আসে এটা একটা আলাদা বিষয়, এটা কানুন ব্যবস্থার বিষয়ে স্যার। একটা বিষয় সেটা হচ্ছে যে যারা এটার সাথে জড়িত, যারা মাদক নিয়ে আসছে, এটা হোক ভারতীয় কিংবা বাংলাদেশি, তো তাদের ক্ষেত্রে যদি ভারতীয়ই হয় তাদের ক্ষেত্রে আইন অনু বাংলাদেশ ব্যবস্থা নিতে পারে? বিলকুল নিতে পারে, বাংলাদেশ কি সবই সব কেউ স্বতন্ত্র আছে আইনের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য, কোনো প্রশ্নের বিষয় নেই। স্যার, আরেকটা বিষয় যেটা হচ্ছে স্যার, আমাদের এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন স্যার 1200 মানুষ যাতায়াত করে, তা আমাদেরকে স্যার ভিসা নিতে স্যার 100 কিলোমিটার দূরে ঠাকুরগাঁ, রংপুর নাহলে বগুড়াতে যেতে হচ্ছে স্যার। তা আমরা চাই স্যার, যেহেতু এখানে একটা পোর্ট স্থাপিত আছে সেই ক্ষেত্রে স্যার এই ফ্যাসিলিটিটা একটা বুথ করে আমাদের দেওয়া যায় কি না স্যার? আমরা এই দাবিটা স্যার আপনার কাছে জানাচ্ছি, এই বিষয়ে আপনি কোনো পদক্ষেপ নেবেন কি? ভিসা সেন্টার? জি স্যার, জি জি জি। ভিসা অনেক ভিসা সেন্টার আছে বাংলাদেশে, রাজশাহী রংপুর ডিভিশন আমার জুরিসডিকশনে 5টা ভিসা সেন্টার আছে। আগে তো এখন একটু নতুন ভিসা সেন্টার ওপেন হয়েছে কুষ্টিয়া, আগে কুষ্টিয়া ভিসা সেন্টার ছিল, অ্যান্ড ডেলি 1200-1500 ভিসা আমরা রিসিভ করছি। একটা এই বিষয়ে একটু অনেক বর্ডার আছে, এই বর্ডার আছে, আপনি এখানে এখন একটু বিষয় রেজ করছেন যে মাদক স্মাগলিং হচ্ছে, এই একটা বিষয় আছে কি সরকারকে সব কিছু দেখতে হবে, কত বর্ডার ওপেন আপনি কন্ট্রোল করতে পারবে, কত ভিসা আমি শুধু ভিসা তো একটা বিষয় নেই, শুধু বর্ডার একটা বিষয় নেই, কানুন ব্যবস্থাকে একটু মনে রাখতে হবে।